আপনার বিপদের স্বরূপ আপনি জানেন না, চিনে নিন। বলেই তার বাঁ হাতের অনামিকাতে বসানো একটা আংটি আমার চোখের সামনে তুলে ধরল। আশ্চর্য ব্যাপার, আংটির চৌকো কালো পাথরটা স্বচ্ছ হয়ে গেল, ফুটে উঠল একটা পরিচিত প্রতিমূর্তি। সেই প্রতিমূর্তির দিকে তাকিয়ে জোসেফ বলল, মিস্টার চৌধুরী, আপনার বিপদের সত্যিকারের চেহারাটা দেখে নিন। সীমা, ভাবতে পারিস আংটির দর্পণে কার চেহারা ফুটে উঠেছিল? লেজি নুন বেঙ্গলি অডিও স্টোরি চ্যানেলে আপনারা ধারাবাহিকভাবে শুনছেন শ্রীযুক্ত ময়ূখ চৌধুরী মহাশয়ের লেখা একটি রহস্য গল্প, রাত্রির সন্তান। আজকে হবে সব রহস্যের সমাধান। আজকে অন্তিম পর্ব। এই পর্বে আমরা সব কিছুই জানতে পারব। কোনো রকম নেতিবাচক মনোভাব পোষণ করা আমাদের উদ্দেশ্য নয়। শুধুমাত্র লেখক যেভাবে গল্পটি লিখেছেন আমরা সেইভাবেই আপনাদের সামনে তুলে ধরছি। আমরা আশা করি আপনারা শুধুমাত্র গল্প শোনার আনন্দেই গল্পটিকে উপভোগ করবেন। এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। শুরু হচ্ছে আজকের পর্ব, রাত্রির সন্তান। আমরা পালিয়ে যাব, জোসেফ আমাদের সন্ধান পাবে না। ভারতের বিভিন্ন প্রদেশে ঘুরে ঘুরে কয়েকটা মাস আমরা কাটিয়ে দেব। এই সময়টা পার হয়ে গেলেই আমরা নিরাপদ, কারণ এটা প্রতিশোধের ব্যাপার নয়, শুধুমাত্র আর্থিক ক্ষতির আশঙ্কাতেই লোকটা ক্ষিপ্ত হয়ে উঠেছে। সামনে থেকে আমরা সরে গেলে সে আরও বেশি ক্ষিপ্ত হয়ে উঠবে বটে, কিন্তু সেই ক্রোধ নিতান্তই সাময়িক। জোসেফকে যতদূর জানি বিনা প্রয়োজনে অনর্থক প্রতিহিংসার প্রবৃত্তি তৃপ্ত করার জন্য সে আমাদের সন্ধানে সময় নষ্ট করবে না। আধার ভাঙলে সে অন্য আধারের সন্ধানে মনোনিবেশ করবে। আধার মানে পাত্র? হ্যাঁ দাদা, আবার হেঁয়ালি, আমি কিন্তু রেগে যাচ্ছি। না না না, রাগ করিস না। আসলে জোসেফ লোকটাই এক মূর্তিমান রহস্য, তার সম্বন্ধে সব কিছু খুলে না বললে, মাঝখান থেকে কিছু বললে সেটা হেঁয়ালির মতোই মনে হবে। আচ্ছা এবার মন দিয়ে শোন, তুমিও শোনো মা। কয়েক মাস আগের কথা, সীমার সঙ্গে যে রাতে নাটকীয়ভাবে আমার পরিচয় ঘটল সেই রাতেই আমি জোসেফের সঙ্গেও পরিচিত হলাম একটা রেস্তোরাঁর মধ্যে। লোকটা নিজে থেকেই এগিয়ে এসে আমার সঙ্গে আলাপ করেছিল, কিছুক্ষণ আজে বাজে কথা বলে সে শয়তানের উল্লেখ করল। শ্রীময়ী ও সীমা দুজনেই চমকে গেলেন। শয়তান? তার মানে? আহা, ব্রাজিল থেকে যে কালো জাগুয়ারটাকে আমদানি করা হয়েছিল তার নাম দিয়েছিলাম না শয়তান, কথাটা একটু আগেই বলেছি, তোমরা ভুলে গেছো। এখন যা বলছি মন দিয়ে শোনো, শয়তান নামকরণ সার্থক হয়েছিল। এমন বেয়ারা জানোয়ার নিয়ে আগে কখনো খেলা দেখায়নি। অনেক চেষ্টা করেও জন্তুটাকে যখন বাঘ মানাতে পারলাম না। বাহ, আমি তো সার্কাসে ওই কালো জাগুয়ারের খেলা দেখেছি, জন্তুটা তোমার কথায় একেবারে পোষা কুকুরের মতো খেলা দেখিয়েছে, প্রতিটি আদেশ পালন করেছে নির্বিবাদে, আর তুমি বলছো বাঘ মানাতে পারোনি। আহা, আমার বক্তব্য তো এখনো শেষ হয়নি, তুই বড় অসহিষ্ণু সীমা, ধৈর্য বলে কোনো পদার্থ তোর মধ্যে নেই। ঠিক আছে, আমি আর একটা কথাও বলবো না, কিন্তু জাগুয়ার নিয়ে আমি গবেষণা শুনতে চাই না, আমি জোসেফের কথা শুনতে চাই, তার কথা বলো। জাগুয়ারের প্রসঙ্গ অকারণে তুলিনি, মাঝখানে বাধা দিলে কথার খেই হারিয়ে যায়। হ্যাঁ, কী যেন বলছিলাম, হ্যাঁ, যে রাতে তোর সঙ্গে পরিচয় হলো সেই রাতে আমি তোদের বাড়িতেই আসছিলাম। ইচ্ছে ছিল বাবার সঙ্গে দেখা করব, বাবার সঙ্গে দেখা হলো না, তার মৃত্যু সংবাদ পেয়ে খুবই বিচলিত হয়েছিলাম। অবশ্য তোদের সামনে আমার মনোভাব প্রকাশ করিনি, মা যে আমায় চিনতে পেরেছিলেন সেটাও বুঝেছিলাম, মাই সেটা ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছিলেন। কায়দা করে কিছু টাকা ফেলে এলাম, কিন্তু মনটা তোদের জন্য ভীষণ ছটফট করতে লাগলো। ক্ষুধাবোধ একেবারেই ছিল না,
কিন্তু তৃষ্ণা পেয়েছিল ভীষণ। ঠান্ডা কিছু গলায় ঢালার জন্য ব্যস্ত হয়ে উঠলাম, সেই সঙ্গে এক জায়গায় একা একা বসে মনটাকে শান্ত করারও প্রয়োজন বোধ করেছিলাম। অত রাতে কলকাতার দক্ষিণ অঞ্চলে কোনো ভালো রেস্তোরাঁ খোলা থাকে না, তাই চৌরঙ্গী এলাকায় এসে একটা রেস্তোরাঁয় ঢুকে পড়লাম, ঠান্ডা পানীয় চাইলাম। সেখানেই জোসেফের সঙ্গে আমার আলাপ। সোজাসুজি কোনো কথা না বলে ইঙ্গিতে জোসেফ আমায় বুঝিয়ে দিল আমার সমস্যা সম্পর্কে সে সম্পূর্ণ অবহিত। অর্থাৎ ব্রাজিল থেকে আমদানি করা বিপদ নিয়ে যে আমি অত্যন্ত দুশ্চিন্তায় পড়েছি সে কথা তার অজানা নয়। অবাক হয়ে গেলাম। দুদিন পরে খেলা, এখনও জন্তুটাকে বাঘ মানাতে পারিনি, তাই নিয়ে আমার দুশ্চিন্তার কথা বাইরের লোক জানবে কি করে। শুধু এখানেই শেষ নয়, আমার আসল নামটা তার মুখে শুনে চমকে উঠেছিলাম। প্রথমে ভেবেছিলাম ইউরোপ বা আমেরিকার কোনো দেশে হয়তো সে আমার খেলা দেখেছে, এখানে এসে আমায় চিনতে পেরেছে। একটু ভাবতেই ভুল ভাঙল। বিদেশে আমি খেলা দেখিয়েছি অঞ্জন ঘোষ নামে, কাজল চৌধুরী নামটা তো কারো জানা সম্ভব নয়। শয়তানকে নিয়ে আমার সমস্যার কথাই বা সে জানলো কি করে? সমস্যার সমাধান করে দিল জোসেফ স্বয়ং, বলল, আপনার বিপদের স্বরূপ আপনি জানেন না, জেনে নিন। বলেই তার বাঁ হাতের অনামিকাতে বসানো একটা আংটি আমার চোখের সামনে তুলে ধরল। আশ্চর্য ব্যাপার, আংটির চৌকো কালো পাথরটা স্বচ্ছ হয়ে গেল, ফুটে উঠল একটা পরিচিত প্রতিমূর্তি। সেই প্রতিমূর্তির দিকে তাকিয়ে জোসেফ বলল, মিস্টার চৌধুরী, আপনার বিপদের সত্যিকারের চেহারাটা দেখে নিন। সীমা, ভাবতে পারিস আংটির দর্পণে কার চেহারা ফুটে উঠেছিল? শয়তান, মানে ওই কালো জাগুয়ারের চেহারাটাই ভেসে উঠেছিল? না, আংটির দর্পণে দেখলাম মাকে। মা? হ্যাঁ, মাকেই দেখেছিলাম কয়েক মুহূর্তের জন্য, তারপর মায়ের চেহারা মুছে গেল, ফুটে উঠল তোর ছবি। শুধু এখানেই শেষ নয়, আরও আছে। খুব স্পষ্ট করে কিছু না বললেও আভাসে ইঙ্গিতে জোসেফ যা বলল তা থেকে বুঝলাম অদ্ভুত অলৌকিক শক্তির অধিকারী সে। তার আরও ক্ষমতার পরিচয় পেলাম একটু পরে। রেস্তোরাঁর মধ্যে একটি বিদেশির সঙ্গে মালিকের বাদানুবাদ শুরু হয়, তারপর ওই বিদেশি মানুষটির সঙ্গে রেস্তোরাঁর বেয়ারাদের মারামারি লেগে যায়। একটা লোকের বিরুদ্ধে অতগুলো বেয়ারাকে লাগতে দেখে আমার রক্ত গরম হয়ে উঠল। কিন্তু জোসেফ ব্যাপারটায় নাক গলাতে দিল না, সোজা এগিয়ে গেল ঝটাপটি আর মারামারির মধ্যে। জোসেফের হাতের এক ঝটকায় একটা বেয়ারা ছিটকে পড়ল। বুঝলাম হাতাহাতির ব্যাপারেও এই আশ্চর্য মানুষটির ভালো অভিজ্ঞতাই আছে। আহত বেয়ারার দিকে ভ্রুক্ষেপ না করে সে মালিককে বুঝিয়ে দিল পুলিশ এলে তারই বদনাম, আর বিদেশি সপক্ষে ও মালিকের বিপক্ষে সাক্ষী দেবে সে নিজে এবং তার সঙ্গী অর্থাৎ আমি। অতএব এই মুহূর্তে মালিক যেন তার বেতনভোগী বেয়ারাদের সংযত করে, না হলে সমূহ বিপদ। মারামারি বন্ধ করার জন্য মালিকের আদেশের প্রয়োজন ছিল না, বিদেশি মানুষটা দস্তুর মতো শক্তিমান, তাকে নিয়েই বেয়ারার দল নাস্তানাবুদ হচ্ছিল। এখন জোসেফকে বিরোধী পক্ষে যোগ দিতে দেখে তারা ঘাবড়ে গেল। বিদেশির সঙ্গে অজানা ভাষায় কথাবার্তা চালিয়ে কলহের কারণটাও আবিষ্কার করল জোসেফ। বিদেশি যে খাদ্যের অর্ডার দিয়েছিল তা না দিয়ে অন্য খাবার এনেছিল বেয়ারা। লোকটি সেই খাবার খায়নি এবং না খাওয়া খাবারের জন্য দাম দিতেও রাজি হয়নি। ব্যাপারটা ইংরেজিতে মালিককে বুঝিয়ে দিল জোসেফ। মালিক তৎক্ষণাৎ দুঃখ প্রকাশ করে বিদেশির কাছে ক্ষমা প্রার্থনা করল। আসলে পরস্পরের ভাষা বুঝতে না পারার জন্যই এই বিভ্রাট। গোলমাল মিটলে জোসেফকে জিজ্ঞাসা করে জানলাম লোকটি পর্তুগিজ। পর্তুগিজ ভাষায় জোসেফের এমন অদ্ভুত দখল দেখে বিস্ময় প্রকাশ করলাম, এবং তখনই সে জানালো পৃথিবীর 17টি ভাষায় অনর্গল কথা বলতে পারে সে। শুনে আমি হতবাক। তারপর রেস্তোরাঁ থেকে সার্কাসের আস্তানায় ফেরার সুযোগ আমি পেলাম না। জোসেফ আমায় জোর করে নিয়ে গেল
পার্ক স্ট্রিটের এক অভিজাত হোটেলে। সেখানেই নাকি সাময়িকভাবে বাস করছে সে। হোটেলটা প্রথম শ্রেণীর না হলেও বেশ ব্যয়বহুল। বুঝলাম জোসেফের আর্থিক অবস্থা দস্তুর মতো ভালো। সেখানে বসেই তার অনুরোধে নৈশ ভোজন সমাপ্ত করতে বাধ্য হলাম। তারপরেই নতুন বিস্ময়ের চমক। আমার সবচেয়ে বড় বিপদ যে মা আর বোনের সান্নিধ্য থেকেই আসতে পারে, সেই কথা তো জোসেফ আমায় আগেই বলেছিল। এবার আমার সবচেয়ে কল্যাণকর বস্তুটির স্বরূপ সে আমায় দেখিয়ে দিল। আমার চোখের সামনে তার বাঁ হাতের প্রসারিত অনামিকায় বসানো রহস্যময় আংটিটির দর্পণে ফুটল, না আমি বলবো না। তোমরা কি অনুমান করতে পারো কার ছবি দেখলাম সেই আংটির দর্পণে? জোসেফ। কাজল মাথা নাড়ল। উত্তর ঠিক হয়। হতবুদ্ধি মা আর বোনের দিকে তাকিয়ে হাসলো কাজল। দর্পণে ফুটল কুচকুচে শয়তান, অর্থাৎ সার্কাসের কালো জাগুয়ারটাকে আমি দেখলাম ওই আংটির আয়নার মধ্যে। দুজনেই চুপ। শ্রীময়ী বা সীমা কারো মুখেই কথা নেই। কাজল আবার বলল, ওই শয়তানি নাকি আমার সৌভাগ্যের জীবন্ত প্রতীক। জোসেফ কথাটা একেবারে ভুল বলেনি। এক অমানসিক মানুষের কাছে যদি আত্মবিক্রয় করি, তাহলে ওই জন্তুটা আমায় এনে দিতে পারে প্রচুর অর্থ। হতবম্ব সীমার মুখ থেকে বেরিয়ে এলো, বলো কি দাদা? জোসেফ বলছে ওই ভয়ঙ্কর জন্তুটাই আমার সৌভাগ্যের আধার। এমন উপযুক্ত আধার নাকি হয় না। কিছুক্ষণ চুপ করে থেকে কাজল আবার তার কাহিনী শুরু করল। সমস্ত পরিকল্পনা বুঝিয়ে দিয়ে সেই রাতে আমায় বিদায় দিল জোসেফ। একটা ট্যাক্সি নিয়ে গভীর রাত্রে সার্কাসের তাঁবুতে ফিরে এলাম। পরের দিন যত সামান্য জিনিস নিয়ে জোসেফ এলো আমার আস্তানায়। দুদিন পরে আমার খেলা শুরু হওয়ার কথা। শয়তানই আমার খেলার প্রধান আকর্ষণ। অথচ তখনও পর্যন্ত জন্তুটাকে আমি ভালো করে বাঘ মানাতে পারিনি। বেগতিক দেখলে ব্ল্যাক জাগুয়ারের খেলা বন্ধ করে দিতে পারি, তবে সেক্ষেত্রে আমার মানমর্যাদা থাকবে না। কাজেই বেশ দুশ্চিন্তা ছিল। জোসেফের পরিকল্পনা যদি কার্যকরী হয় তাহলে অবশ্য চিন্তার কারণ নেই। কিন্তু জোসেফের পরিকল্পনার বিষয়ে তুমি কিন্তু এখনো আমাদের কিছুই বলনি দাদা। যথাসময় জানতে পারবি, এখন বাধা দিস না। সেদিন নৈশভোজন শেষ হওয়ার পর জোসেফকে আমার তাঁবুতে রেখে আমি রাস্তায় বেরিয়ে পড়লাম। মনের ভিতর তখন ঝড় চলছে। পথে পথে ঘুরে বেড়ালাম। রাত 11টার পর ফিরে এলাম। তাঁবুর মধ্যে জোসেফকে দেখলাম। একটা বইয়ের পাতায় ডুবে রয়েছে সে। বইটি সাধারণ বই নয়। হাতে লেখা পুঁথি, অত্যন্ত জরাজীর্ণ, ভাষাও আমার কাছে দুর্বোধ্য। সার্কাসের অন্যান্য লোকজন অধিকাংশই শুয়ে পড়েছে। যারা এখনও শয্যা আশ্রয় করেনি তারা শয়নের উদ্যোগ করছে। আমি এদিক ওদিক ঘুরে তাঁবুর চারিদিকে পর্যবেক্ষণ করলাম। তারপর ফিরে এসে হাতে লেখা পুঁথি সম্পর্কে জোসেফকে কয়েকটা প্রশ্ন করলাম। নিরুত্তরে একবার আমার দিকে তাকিয়ে আবার পুঁথির পাতায় মনোনিবেশ করল জোসেফ। এক সময় 12টা বাজল। আমি এগিয়ে গিয়ে জোসেফের কাঁধে হাত রাখলাম। জোসেফ জানালো এখনও সময় হয়নি। আমার তখন অসহিষ্ণু অবস্থা। জোসেফের পরিকল্পনা কার্যকরী হয় কিনা জানার জন্য ছটফট করছি। কিছুক্ষণ পরে সময় কাটানোর জন্য বরিস এডার নামে সোভিয়েত রাশিয়ার বিখ্যাত সার্কাস খেলোয়াড়ের একটি বই নিয়ে বসলাম। কিছুক্ষণ পরে আবার আবিষ্কারও করলাম যে আমার চোখ দুটো অর্থহীনভাবে বইয়ের পাতায় ঘুরছে। লিখিত বক্তব্যের কিছুই বোধগম্য হয়নি। সব কিছুরই শেষ আছে। একসময় আমার প্রতিজ্ঞারও শেষ হলো। জোসেফ আমার দিকে ইঙ্গিত করতেই আমি তার দিকে একটা থলি এগিয়ে দিলাম। থলিটা খুলল জোসেফ। মস্ত বড় এক টুকরো মাংস বেরিয়ে এলো। পকেট থেকে একটা শিশি বার করল জোসেফ। তারপর ছুরি দিয়ে মাংসের টুকরোটাকে জায়গায় জায়গায় চিড়ে ফেলল। শিশির ভিতর থেকে এক ধরনের সাদা গুঁড়ো বার করে
সে ছড়িয়ে দিল ছিন্ন ভিন্ন মাংসের টুকরোর উপর। আমি বুঝলাম মাংসের সঙ্গে মিশে গেল প্রাণঘাতী তীব্র বিষ। সেই বিষাক্ত মাংস নিয়ে বেরিয়ে যাওয়ার সময় দেখলাম আমার বিছানার উপর টান হয়ে শুয়ে পড়ল জোসেফ। ব্ল্যাক জাগুয়ার শয়তান তখন অস্থির চরণে পায়চারি করছিল খাঁচার মধ্যে। খাঁচাটার পাশে এসে দাঁড়ালাম। হিংস্র দন্ত বিকাশ করে আমায় অভ্যর্থনা জানালো শয়তান। মাংসের টুকরোটা খাঁচার ফাঁক দিয়ে ছুঁড়ে দিলাম। ক্ষুধার্ত সাপদ সেটাকে লুফে নিল। জোসেফের পরামর্শে জন্তুটাকে আমি সারাদিন অভুক্ত রেখেছিলাম। জোসেফের কাছে শুনেছিলাম বিষটা অতি ভয়ঙ্কর। কিছুক্ষণের মধ্যেই সেই তীব্র বিষের ক্রিয়া দেখতে পেলাম। শূন্যে থাবা বিস্তার করে হঠাৎ ছটফট করে উঠল জন্তুটা। তারপর নিঃশব্দে শুয়ে পড়ল। খাঁচার ফাঁক দিয়ে আবছা আলো আঁধারির মধ্যে তার নিঃশব্দ দেহটা কিছুক্ষণ লক্ষ্য করলাম। তারপর খাঁচার দরজা খুলে ভিতরে ঢুকে গেলাম। গায়ে হাত দিয়ে পরীক্ষা করে বুঝলাম জন্তুটার মৃত্যু হয়েছে। তাড়াতাড়ি তাঁবুতে জোসেফের কাছে গিয়ে শয়তানের মৃত্যু সংবাদ দিলাম। জোসেফ আমাকে আবার ফিরে যেতে বলল শয়তানের কাছে। তাকিয়ে দেখলাম জোসেফের দুই চোখ বুজে গেছে। ফিরে এলাম শয়তানের খাঁচার মধ্যে। স্থির দৃষ্টিতে লক্ষ্য করতে লাগলাম তাকে। কিছুক্ষণ পরে হঠাৎ তার দেহটা নড়ে উঠল। তারপরই জন্তুটা উঠে বসে আমার দিকে তাকাল। বুকের মধ্যে মুহূর্তের জন্য ভয়ের ধাক্কা লাগল, কিন্তু ভয় পেলে চলবে না। নিজেকে সামলে নিয়ে পরবর্তী ঘটনার জন্য প্রস্তুত হলাম। ধীরে ধীরে এগিয়ে এলো শয়তান। পিছনের পায়ে ভর করে খাড়া হয়ে দাঁড়িয়ে আমার কাঁধের উপর দুই থাবা তুলে দিল। তারপর ডান থাবা তুলে আমার বাঁ কাঁধে দুবার চাপড় মারল। আমরা যেমন করে কারো কাঁধ চাপড়ে আনন্দ জানাই, অবিকল সেই ভঙ্গি। আমি তাকে বসতে বললাম, বসলো। দাঁড়াতে বললাম, দাঁড়ালো। বাইরে বেরিয়ে এসে খাঁচার দরজায় চাবি দিলাম। শয়তান বাধা দিল না, আমার মুখের দিকে তাকিয়ে রইল। চোয়ালটা একটু ঝুলে পড়ে আবছা আলোয় কয়েকটা দাঁত ঝকঝক করে উঠল। মনে হলো জন্তুটা হাসছে। এবার ফিরে গেলাম জোসেফের কাছে। তার নাকে হাত দিয়ে বুঝলাম নিঃশ্বাস পড়ছে না। বুকে মাথা রাখলাম, হৃৎপিণ্ডে স্পন্দন নেই। পরিকল্পনা অনুসারে ঘড়ি দেখলাম, রাত দেড়টা। স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলাম শয্যাশায়ী জোসেফের প্রাণহীন দেহটার দিকে। হঠাৎ নড়ে উঠল মৃতদেহ। তারপর বন্ধ চোখ দুটো খুলে গেল। শুনতে পেলাম জোসেফের কণ্ঠস্বর, মিস্টার চৌধুরী, এবার বিশ্বাস হচ্ছে? কথা বলার ক্ষমতা ছিল না, ঘাড় নেড়ে জানালাম বিশ্বাস হয়েছে। কাজলের কথা শেষ হল। অস্বাভাবিক স্তব্ধতা ঘনিয়ে এলো ঘরের মধ্যে। প্রথম নিরাপত্তা ভঙ্গ করলেন শ্রীময়ী। কাজল, ব্যাপারটা তাহলে কি হলো? জোসেফের আত্মা কি জন্তুটার দেহে প্রবেশ করেছিল? তাই যদি হয় তাহলে জোসেফ জীবন্ত হয়ে উঠলে শয়তানের বেঁচে থাকার কথা নয়? বেঁচে থাকে না। দিনের বেলা শুধু খাদ্য গ্রহণের সময় ছাড়া অন্য সময় সার্কাসের লোকেরা শয়তানকে ঘুমোতেই দেখে। আসলে ওটা ঘুম নয়, মৃত্যুর নামান্তর মাত্র। জোসেফ যখন দিনের বেলা চলাফেরা করে শয়তানের মৃতদেহে তখন প্রাণ থাকে না। শয়তানের মৃতদেহ তখন পড়ে থাকে খাঁচার মধ্যে। একটা কালো কাপড় দিয়ে খাঁচাটা ঢাকা থাকে। শয়তানকে দিনের মধ্যে একবার খাওয়ানো হয়। সেই মাংস আমিই দিয়ে আসি। সেই সময় আমার বিছানায় শুয়ে থাকে জোসেফ। কেউ যদি তখন জোসেফকে লক্ষ্য করে তাহলে তার দেহে জীবনের কোনো লক্ষণই খুঁজে পাবে না। অবশ্য আমার অনুমতি ছাড়া আমার নিজস্ব তাঁবুতে কেউ প্রবেশ করতে পারে না। তাও যদি দৈবক্রমে কেউ আমার তাঁবুতে আসে তাহলে শয্যার উপর জোসেফকে দেখলে তাকে নিদ্রিত মনে করে স্থান ত্যাগ করে। জোসেফ যে আমার অত্যন্ত অন্তরঙ্গ বন্ধু এই কয়দিনে সার্কাসের সব লোকই তা জানতে পেরেছে।
আমার বিছানায় তাকে শুয়ে থাকতে দেখলে কেউ কিছু মনে করবে না। কাজেই দুপুরবেলা শয়তানের খাওয়ার সময় জোসেফের জীবন্ত মৃতদেহ আবিষ্কৃত হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। রাতেও একই অবস্থা। শয়তানের খেলা শেষ হয়ে গেলে সে খাঁচায় ঢুকে মরণ ঘুম ঘুমিয়ে পড়ে, আর শয্যাশায়ী জোসেফের নিষ্পন্দ দেহ হঠাৎ প্রাণচঞ্চল হয়ে উঠে আমার তাঁবু ছেড়ে রওনা দেয় তার হোটেলের দিকে। এক মাসের মধ্যেই দারুণ জনপ্রিয় হয়ে উঠলাম। দর্শকরা কালোবাঘের খেলা দেখে মুগ্ধ। হিংস্র সাপত থাবা দিয়ে আঁচড় কেটে সার্কাসের মাটিতে অঙ্কের সংখ্যা লিখতে পারে, যোগ বিয়োগ করতে পারে, আর যেটা করে সেটা হলো তার প্রভু অর্থাৎ আমার আদেশ পালন করে নির্বিবাদে। তারা আশ্চর্য হয়ে যায় যখন দেখে আমার হাতে চাবুক পর্যন্ত নেই, শুধু মুখের কথাতেই আদেশ পালন করছে ভয়ঙ্কর শপথ। কালো বাঘকে ঘড়ি দেখতে বললে সে ঘড়ি দেখে মাটিতে আঁচড় কেটে সময় জানিয়ে দেয়। ধরো ঘড়িতে দেখা গেল 9:15। জন্তুটা নখের সাহায্যে সার্কাসের বালি ভরা জমির উপর ইংরেজিতে 9 লিখে একটা লম্বা টান দিল, তারপর লিখল 15। বলাই বাহুল্য, পরের সংখ্যাও সে ইংরেজিতেই লিখেছিল। এইরকম আরও অনেক খেলা আমরা আবিষ্কার করেছিলাম। জাগুয়ারের দেহে অবস্থান করে মানুষের আত্মা, অতএব আমার কথা বুঝে কাজ করতে তার অসুবিধা হয় না। কালো জাগুয়ারের অত্যাশ্চর্য খেলা দেখতে ভিড় জমে ওঠে সার্কাসের প্রদর্শনীতে। আমার কমিশন বাড়তে থাকে, অবশ্যই তার একটা অংশ যায় জোসেফের পকেটে। অর্থের আগমন বন্ধ হলে জোসেফের রাগ হওয়ারই কথা। তোমাদের প্রতি, বিশেষ করে মায়ের প্রতি আমার আকর্ষণ বুঝতে পারত জোসেফ। তার ভয় ছিল এক সময় হয়তো সব ছেড়ে দিয়ে আমি মায়ের কাছে চলে যেতে পারি, সেই জন্যই আমার সঙ্গে সংস্রব রাখতে তোমাদের নিষেধ করেছিল সে। তার কথা না শুনলে কি হবে স্পষ্ট করে বলেনি জোসেফ, কিন্তু আমি বুঝতে পারছি সে তোমাদের হত্যা করার চেষ্টা করবে। তার অর্থের লালসা যতদিন তৃপ্ত না হবে ততদিন সে আমাকে মুক্তি দিতে চাইবে না। কাজলের অদ্ভুত বিবরণী শ্রীময়ী আর সীমাকে স্তম্ভিত করে দিয়েছিল। একটু চুপ করে থেকে কাজল আবার বলল, ছোটবেলায় মাকে হারিয়েছি, বাবাকেও খুব বেশি দিন পাইনি, মনে একটা অতৃপ্তি রয়েছে। একটু থেমে শ্রীময়ীর মুখের দিকে তাকালো কাজল। কয়েকটা বছর আমি তোমার আশ্রয়ে থাকতে চাই মা, জোসেফের ইচ্ছার দাস হয়ে স্বর্ণগর্ধবে পরিণত হতে আমি চাই না। আমি সার্কাসের তাঁবুতে ফিরে গেলে তোমরা নিরাপদ হবে, কিন্তু এতদিন পরে তোমাদের কাছে পেয়ে সার্কাসের জীবনে আর ফিরে যেতে ইচ্ছে করছে না। কেন ফিরে যাবি, আমাদেরই বা কে আছে বল, আর বিপদই বা হবে কেন, আমাদের নিরাপত্তার ব্যবস্থা তুই করতে পারবি না? পারবো, তবে তবে বলে থামলি কেন, কি বলতে চাস তুই বল। মা, তোমার কাছে বাবা 30,000 টাকা আমার জন্য রেখে গেছেন এটা আমি জানতাম না। এতদিনে সুদে আসলে টাকার অঙ্কটা নিশ্চয়ই আরো বেড়েছে, ওই টাকায় আমার প্রয়োজন নেই, টাকাটা তুমি রেখে দিও। দরকার হলে টাকাটা তুমি সীমার বিয়েতে খরচ করতে পারবে। দরকার হলে বলছি কেন, দরকার তো হবেই। আমিও বোনের বিয়ের জন্য একটা মোটা অঙ্কের টাকা তোমার হাতে দিয়ে কাল সকালেই এখান থেকে চলে যাব। তার মানে? একটু আগে বললি আমার কাছে থাকবি, আবার এখন বলছিস চলে যাবি, এই তোর ভালোবাসা? মায়ের প্রতি বোনের প্রতি কোনো কর্তব্য নেই তোর? টাকা দিলে সব কর্তব্য করা হলো, আমার বিয়ের জন্য তোমায় ভাবতে হবে না। তুমি তো প্রথম দিন থেকেই আমাদের দূরে ঠেলে দিতে চাইছ, মা যাই বলুক আমি তোমায় থাকতে বলবো না, আমাদের ভাগ্যে যা হওয়ার হবে, তুমি স্বচ্ছন্দে চলে যেতে পারো। কাজলের মুখে করুণ হাসি ফুটল। আমি সার্কাসে ফিরে গেলে তোদের বিপদের ভয় নেই, তোদের স্নেহ ভালোবাসা মা বোনের আদর পাওয়ার লোভই আমায় টেনে এনেছে তোদের কাছে, কিন্তু ভেবে দেখছি তোদের বিপন্ন করা উচিত হবে না, আমি তো তোদের কাছেই থাকতে চাই।
শুধু জোসেফের ভয়। জোসেফ কি করতে পারে দাদা? এটা বিংশ শতাব্দী, দেশে সরকার আছে, পুলিশ আছে, তুমিও একটা নিরীহ নির্জীব গোছের মানুষ নও। একটা জাদুকরের ভয়েই তুমি মা বোনকে ফেলে চলে যাবে? ওইখানেই ওইখানেই তো আমার পৌরুষে লাগছে সীমা। তবে জোসেফকে তুই তুচ্ছ ভাবিস না, ইউরোপে একসময় ব্ল্যাক ম্যাজিক বলে এক ধরনের জাদুবিদ্যা প্রচলিত ছিল। ওই বিদ্যা যেসব জাদুকর আয়ত্ত করতে পেরেছিল তারা অসাধ্য সাধন করতে পারত। আমার মনে হয় ওই গুপ্ত বিদ্যা এখনও পৃথিবী থেকে লুপ্ত হয়ে যায়নি। যে করেই হোক, ব্ল্যাক ম্যাজিক নামে কুখ্যাত জাদু নিয়ে অনুশীলন করে চলেছে জোসেফ। সাধনায় কিছুটা সিদ্ধিলাভ যে তার হয়েছে তা তো আমি স্বচক্ষেই দেখেছি, সেই জন্যেই তো ভয় পাচ্ছি। বাজে কথা ছাড়ো তো, তোমার কোথাও যাওয়া হবে না দাদা। একটু আগেই তুমি বলছিলে আমাদের নিয়ে ভারত ভ্রমণে বেরিয়ে পড়বে, এখন আবার অন্য সুর গাইছো কেন? না না না, তুমি আমাদের ছেড়ে কোথাও যেতে পারবে না। বলছিস? হ্যাঁ বলছি। কিন্তু সীমা, তুই তো খুব বেশি দিন আমাদের সঙ্গে থাকতে পারবি না। কেন কেন? যখন এসে পড়েছি তখন দাদার কর্তব্য তো করতেই হবে। একটা ভালো ছেলে দেখে তোর বিয়ে দিতে হবে না? হঠাৎ বিয়ের প্রসঙ্গ অপ্রত্যাশিত। সীমা কয়েক মুহূর্ত হাঁ করে দাদার মুখের দিকে চেয়ে রইল, তারপরই মুখ লাল আর চোখ নিচের দিকে। দেখ, বাজে কথা বলো না তো। হেসে উঠে কি যেন বলতে যাচ্ছিল কাজল, বলা হলো না। আচম্বিতে মধ্যরাতে স্তব্ধতা বিদীর্ণ করে জাগলো এক প্রচণ্ড জান্তব কোলাহল। অনেকগুলো কুকুর তারও স্বরে চিৎকার করে উঠেছে বাড়িটার খুব কাছে। কাজলের মুখ বিবর্ণ হয়ে গেল, তাড়াতাড়ি উঠে দাঁড়ালো সে। সীমা বলল, কুকুরের ডাক শুনে এমন ভড়কে গেলে কেন দাদা? শুনতে পাচ্ছিস না কুকুরগুলো কেমন উত্তেজিত হয়ে চিৎকার করছে? তাতে ভয় পাওয়ার কি আছে? কুকুর তো কত কারণেই চেঁচায়, হয়তো পাড়ায় চোর ঢুকেছে। না রে সীমা, ব্যাপারটা অত সহজ নয়। জানোয়ার নিয়ে বহুদিন কাটিয়েছি, সার্কাসে কুকুরের খেলাও আমি দেখিয়েছি, কুকুরের স্বভাব চরিত্র আমি ভালোভাবেই জানি। কুকুরগুলো কিছু দেখে খেপে গেছে কিন্তু ভয়ও পেয়েছে, সেই জন্যেই ওইভাবে ডাকছে। হঠাৎ একটা তীব্র আর্তরব উঠল, স্পষ্টই বোঝা গেল আর্তনাদ করতে করতে কুকুরগুলো বাড়ির সামনে থেকে সরে যাচ্ছে। মাথার উপর ছাতে একটা শব্দ হলো, কুরুভার কোনো বস্তু যেন ছাতের উপর ছিটকে এসে পড়েছে। শব্দটা সবাই শুনেছিল, স্তব্ধতা ভঙ্গ করল সীমা। মনে হলো বাড়ির পাশের গাছটা থেকে কিছু যেন লাফিয়ে পড়লো ছাতের উপর, তাই না মা? হ্যাঁ, গাছের ডালপালার মধ্যে একটা শব্দ আমিও শুনেছি। হ্যাঁ রে সীমা, ছাদের দরজা বন্ধ করেছিলি তো? না মা, একেবারে ভুল হয়ে গেছে। সর্বনাশ! কিছু সর্বনাশ হয়নি, দরজাটা আমি বন্ধ করে দিয়ে আসছি। ছাতে ওটা সিঁড়িটা দেখিয়ে দে সীমা। সীমা উঠে দাঁড়িয়ে অগ্রসর হলো, কিন্তু দরজার সামনে দাঁড়িয়ে ভয়ার্ত চিৎকার করে ঘরের ভিতরে পিছিয়ে এলো। পরক্ষণেই মুক্ত দ্বার পথে দেখা দিল অতিকায় কালো বিড়ালের মতো একটা জানোয়ার, ব্ল্যাক জাগুয়ার শয়তান। মন্ত্রমুগ্ধের মতো সেই ভয়ানক জন্তুর দিকে তাকিয়ে রইল সীমা। শ্রীময়ীও চেয়েছিলেন জন্তুটার দিকে। শয়তান ঘাড় ঘুরিয়ে ঘরের ভিতরটা পর্যবেক্ষণ করল, তারপর তার জ্বলন্ত চোখে দৃষ্টি নিবদ্ধ হল শ্রীময়ীর দিকে। মা আর বোনকে আড়াল করে দাঁড়ালো কাজল, তার ডান হাতের মুঠির মধ্যে চকচক করে উঠল একটা ছোট আগ্নেয়াস্ত্র। পিস্তলটা জাগুয়ারের দিকে উঁচিয়ে ধরে কাজল বলল, জোসেফ, এখানে হামলা করে লাভ নেই, এখনই পিস্তলের গুলিতে তোমার মাথা আমি ঝাঁঝরা করে দিতে পারি। জানি তোমাকে হত্যা করা সম্ভব নয়, তোমার প্রাণ পাখি এই জান্তব আধার ছেড়ে আবার মৃতদেহে আশ্রয় নেবে, কিন্তু আঘাতের যন্ত্রণা তুমি এড়িয়ে যেতে পারবে না।
গুলিতে এই জন্তুটার মাথা ফুটো হয়ে গেলে এই শরীরটার মধ্যেও তুমি থাকতে পারবে না। জাগুয়ার নিঃশব্দে মুখবেদন করল, রক্তিং মুখ গহ্বরের ভিতর থেকে উঁকি দিল ঝকঝকে দাঁতের সারি। কাজল অবিচলিত কণ্ঠে বলল, জোসেফ তুমি অনেক টাকা পেয়েছো, আমার কাছে আর আশা করো না, এখান থেকে চলে যাও নইলে গুলি ছুড়তে বাধ্য হব। জাগুয়ার নিঃশব্দে দন্ত বিকাশ করল। কাজল আবার বলল, আমায় ভয় দেখিয়ে লাভ নেই, শোনো জোসেফ, আমায় না মেরে আমার মা বোনকে তুমি ছুঁতে পারবে না, ওদের হত্যা করলেও আমায় তুমি আর ফিরে পাবে না, অতএব চলে যাও জোসেফ, এখান থেকে চলে যাও। জাগুয়ার একবার জ্বলন্ত দৃষ্টিতে কাজলের মুখের দিকে চাইল, তারপর নিঃশব্দে ধীর পদক্ষেপে দরজার বাইরে অন্তর্ধান করল। কয়েক মুহূর্ত পরেই পাশের গাছটার উপর একটা গুরুভার বস্তু ঝাঁপিয়ে পড়ার শব্দ ভেসে এলো। সকলেই বুঝল জন্তুটা ছাদ থেকে ওই গাছটার উপরে লাফিয়ে পড়েছে। গাছের ডালপালা সঙ্গে সাপদের দেহের সংঘাতেই পূর্বোক্ত শব্দের সৃষ্টি। একটা মোটর গাড়ি চালু করার শব্দ ভেসে এলো রাস্তার উপর থেকে। আপদ বিদায় হলো, কিছু না দেখেও বলতে পারি ওই গাড়িটা চালাচ্ছে জোসেফ, আর গাড়ির ভিতর মরণ ঘুমে আচ্ছন্ন হয়ে আছে শয়তান নামে ব্ল্যাক জাগুয়ার। চল সীমা, সিঁড়ির দরজা বন্ধ করে আসি। অবশ্য এখন আর বিপদের ভয় নেই, তবু সাবধান হওয়া দরকার। আজকে রাত্রি পার হয়ে গেলে শত্রু আর আমাদের ক্ষতি করতে পারবে না, কাল দুপুরের মধ্যেই কলকাতা ছেড়ে আমরা সরে পড়ব। কোথায় দাদা? এই মুহূর্তে বলতে পারছি না, তবে দুপুরের পর কেউ কলকাতায় থাকছি না আমরা। বাকি রাতটা মনে হচ্ছে কারোরই ঘুম আসবে না, তবুও চুপচাপ শুয়ে নিদ্রাদেবীর আরাধনা করতে হবে, আর কিছু তো করার নেই। দুদিন পরের কথা, দার্জিলিংয়ের একটা হোটেলে সকালবেলা ধুমায়মান চায়ের কাপ নিয়ে বসেছিল কাজল, পাশেই ছিলেন শ্রীময়, তাঁর হাতেও গরম চায়ের কাপ। হঠাৎ ঝড়ের মতো ঘরে প্রবেশ করল সীমা। একটা খবরের কাগজ কাজলের সামনে মেলে ধরে বিশেষ একটি জায়গায় আঙুল নির্দেশ করল সে। দেখেছ দাদা, খবরটা দেখেছ? কিসের খবর রে সীমা? কাগজটা টেনে নিয়ে জোরে জোরে পড়তে শুরু করল কাজল। ইম্পেরিয়াল সার্কাস কোম্পানিতে একটি দুর্ঘটনার সংবাদ পাওয়া গেছে। সম্প্রতি একটা কালো জাগুয়ারের খেলা ওই সার্কাসে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল। অঞ্জন ঘোষ নামে একজন দুঃসাহসী খেলোয়াড় ওই কালো জাগুয়ারের খেলা দেখিয়ে অল্প দিনের মধ্যেই যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন। গতকাল খাঁচার ভিতর ওই জন্তুটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। জন্তুটির দেহে কোনো আঘাতের চিহ্ন ছিল না। আরও আশ্চর্যের বিষয় যে জন্তুটার মৃত্যুর আগের দিন পূর্বোক্ত খেলোয়াড় অঞ্জন ঘোষ সার্কাসের মালিকের সঙ্গে দেখা করে সার্কাসের কাজে ইস্তফা দিয়েছেন। তাঁর বিদায় নেওয়ার আগে জন্তুটার দিকে কেউ নজর দেয়নি। তিনি চলে যাওয়ার পরে জন্তুটার খাওয়ার সময় যথারীতি মাংসের টুকরো ফেলে দেওয়া হয় খাঁচার মধ্যে। জন্তুটা ওই সময় শুয়ে বিশ্রাম করছিল। আরও বারো ঘন্টা কেটে যাওয়ার পর একসময় খাদ্য পরিবেশক এসে দেখল যে জন্তুটা সেইভাবেই শুয়ে আছে, মাংসের টুকরো সে স্পর্শও করেনি। সন্দেহ হওয়ায় তখনই একজন অভিজ্ঞ ব্যক্তি খাঁচার দরজা খুলে ভিতরে প্রবেশ করেন এবং পরীক্ষা করে বুঝতে পারেন জন্তুটার মৃত্যু হয়েছে। শ্রীময়ী স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, যাক বাবা বাঁচা গেল, ভবিষ্যতে আর কোনো উপদ্রব ঘটবে না। জীবন্ত প্রেতের মতো জোসেফ এখনো ঘুরে বেড়াচ্ছে মহানগরীর বুকে। আমি হাতছাড়া হয়েছি, কিন্তু জোসেফের মতো মানুষ কি নিশ্চেষ্ট হয়ে বসে থাকবে? প্রয়োজন বোধে নতুন আধার আবিষ্কার করে দূরভিসন্ধি চরিতার্থ করার ইচ্ছা কি সে ত্যাগ করবে? যাক, অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে মাথা না ঘামিয়ে আমরা বরং বর্তমানকেই উপভোগ করার চেষ্টা করি, কি বলো মা? সেই ভালো। হ্যাঁ দাদা,
আর কোনো ভয়ের কারণ আছে বলে মনে হয় না। তাছাড়া তোমার মতো ভাই কাছে থাকলে আর ভয় কি? ভিন্ন স্বাদের পরের গল্প নিয়ে আমরা আবার ফিরে আসব। আমাদের সঙ্গে অবশ্যই আপনারা থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অনেক লাইক দেবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।